আসসালামু আলাইকুম, আমি শাহজাহান আলী আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে এক মিনিটের মধ্যে আপনারা আপনাদের বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন। আপনাকে আর দোকানে যাইতে হবে না বা যে কোনো ব্যাংকে যাইতে হবে না, এত সময় নষ্ট না করে আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেটা পরিশোধ করতে পারেন। আর সেটা কীভাবে পরিশোধ করতে হবে সেটা আমি দেখাবো। যাওয়ার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সব সময় দেখতে পারেন। তা চলুন যাওয়া যাক। তা প্রথমে আপনারা বিকাশে অ্যাপসে প্রবেশ করবেন। যারা বিকাশ অ্যাপস ব্যবহার করেন তারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন, আর যারা বিকাশ অ্যাপস ব্যবহার করেন না তারা *247 হ্যাজ ক্লিক করে আমি যে নিয়মগুলো বলতেছি সেই নিয়ম অনুযায়ী পেমেন্ট করবেন। ওকে, প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে আমি প্রবেশ করলাম। করার পরে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা অপশন আছে পে বিল, পে বিল নামে এই অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনারা এখানে দেখেন কিসের পেমেন্ট করবেন, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট। আমি বিদ্যুৎ করব, বিদ্যুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তা অনেকে একটা জিনিস ভুল করে, যেহেতু আমাদের সিম হচ্ছে প্রিপেড, সবাই আমরা প্রিপেড দিয়ে ক্লিক করি, ক্লিক করে আমরা পেমেন্ট করি, সেটা অনেক প্রবলেম হয়। আসলে আমরা যখন বিদ্যুৎ বিল পেমেন্ট করব সব সময় দিতে হবে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন মাসের বিল পেমেন্ট করতে চাচ্ছেন, যেহেতু আমি চাচ্ছি সেপ্টেম্বর 2020 পেমেন্ট করতে। এখন এখানে দেখছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, আপনার বিদ্যুৎ বিল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা লেখা আছে SMS বিল নং হিসাব নং, এই নাম্বারটা আপনারা এখানে দিবেন। এই নাম্বারটা দেওয়ার সুন্দর করে দিবেন, যদি ভুল না নাম্বারটা হয়। ওকে, তারপরে এখানে লিখছে ভবিষ্যৎ বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টে সেভ করুন, আমি এখানেই করলাম, রেফারেন্স দিলাম, আমার নামটা দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে আপনি দেখছেন পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। দেখেন আমার বিল অটোমেটিক চলে আসছে, আমার এত টাকা বিল আসছে, ঠিক আছে, এখানে সম্পূর্ণ চলে আসছে, আমার 2350 টাকা বিল আসছে। তা এখানে আমি সবগুলো দেখলাম, আমি নাম্বারটা আবার SMS অ্যাকাউন্ট নাম্বারটা মিলাই দেখে নিই। ঠিক আছে, তারপর পরের ধাপে এগিয়ে ট্যাপ করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার 23 টাকা চার্জ কাটতেছে, কিন্তু যারা প্রথমেই আপনারা আই করবেন তাদের চার্জ কাটবে না। তারপরে আপনারা এখানে সুন্দর করে দেখে আপনার পিন নাম্বারটা, আপনার বিকাশের পিন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করবেন। এখন পে বিল নিশ্চিত করুন, এত 40 টাকা আছে। ওকে, দেখেন আমার বিদ্যুৎ ঘুরে দেখাচ্ছে। ওকে, আমার বিদ্যুৎ কমপ্লিট হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন সেটা কীভাবে করতে হয়। তা আমি সম্পূর্ণ দেখাইলাম, আর এখানে কিছু গোপনীয়তার জন্য আমি এখানে এটুকু দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবারে আজকে আমি শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।